সুরক্ষার জন্য। মেয়েরা 18 বছর হলেই 2 লাখ টাকা পাবে, 100 দিনের কাজ 200 দিন হবে, যে সমস্ত কাঁচা বাড়ি রয়েছে পাকা বাড়ি হবে, কাউকে কাঠমানি দিতে হবে না। তার জন্য কাঠমানি সরকারের উচ্ছেদ দরকার। যে সমস্ত কৃষক রয়েছেন, কৃষক সম্মান নিধি আপনারা বকেয়া 20,000 পাবেন এবং প্রত্যেক বছরে আরো 10,000 30,000 টাকা করে পাবেন। এর জন্য দরকার 17 এপ্রিল সকাল সকাল উঠে যান, সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300333 অথবা 9748369628। নমস্কার, আমি অরিন্দম গুইন, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, চাঁদদানি বিধানসভা কেন্দ্রের। আগামী 10ই এপ্রিল ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমাদের চলার পথের পথে হবে মাসিমা, হারিনে প্রচারে বেরিয়েছিলাম, বড়গোপনা ফুলে রয়েছি, এরপরে শঙ্করপুর, তারপরে তোরকোনা হয়ে বিভিন্ন জায়গায় সারাদিন আমাদের প্রচার কার্য চলছে। দেখুন, প্রথমত হচ্ছে যে মানুষ আমাদের সাথে রয়েছে, বড় দল আমাদের, দলের শৃঙ্খলাবদ্ধ দল আমরা, আমাদের সব সকলকে নিয়ে আমরা চলি। এই নিজেদের মধ্যে যে ছোটোখাটো বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের ম্যাডামের অন্য একটা ব্যক্তিগত কাজ রয়েছে, সেই কাজে রয়েছেন বলে আমাদের এখানে সমস্ত কর্মীরাই রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ টু বটম নেতৃত্ব রয়েছে। আমরা প্রচার সারছি, কেননা আমাদের কার্যক্রম শুধু একটা কার্যক্রম নয়, বিভিন্ন কার্যক্রম চলছে, সাংগঠনিক বিষয়ে কার্যক্রম চলছে এবং প্রচার কার্য চলছে। এই কাজগুলো সার্বিকভাবে আমরা করছি, সবার কাছে যাওয়ার চেষ্টা করছি যতটা পারি। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কার্যক্রম, মানুষের কাছে পৌঁছানোর কার্যক্রম। দাদা, পূজারে কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া, এখানে তৃণমূল সরকার ধরাশায়ী হয়ে যাবে, আমি বিজন মণ্ডল কথা দিচ্ছি। 30,000-এর অধিক ভোটে যে ভারতীয় জনতা পার্টি জিতবে, তৃণমূলকে 30,000-এর অধিক ভোটে হারাবো, চ্যালেঞ্জ করছি। প্রচারে মানুষের কাছে যাচ্ছেন, কোন বার্তা নিয়ে যাচ্ছেন? কেন্দ্র সরকারের যোজনা আর বঞ্চনা সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। কেন্দ্র সরকারের যোজনা পৌঁছাচ্ছে না, রাজ্য সরকারের অপদার্থতা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কৃষক সমাজের বঞ্চনা করেছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে। নেই রাজ্যে বাস করছি আমরা পশ্চিমবঙ্গে, সেই নেই রাজ্য থেকে আমরা আস্তে আস্তে সোনার বাংলা তৈরি করব, এই প্রচারটাই করছি। কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার একই সরকার হলে, ডবল ইঞ্জিনের সরকার হলে এই বাংলা, সেই সুজলা সুফলার বাংলা আবার তৈরি হবে, এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারবো। আপনি যেটা গান গাইছেন, সে কি গান? এটা আমাদের কর্মীদের যে বার্তা, সেই বার্তাটা সুরে সুরে দিচ্ছি, চানোর কর্মীদের গান। যেমন সাধারণ মানুষের কথা সুরে সুরে যদি বলা হয়, আপনারা দেখবেন যে পল্লী কবি যারা হন, তারা কিন্তু সাধারণ মানুষের কথা কিছু সুরে সুরে বলে মানুষকে যে বার্তাটা খুব তাড়াতাড়ি পৌঁছায়। এর সুখবর সুখবর সুখবর, মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম। হ্যাঁ, আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমোটর শহরেই
14 মার্চ থেকে খুলে গেছে। আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিন্দমটো রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে। আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি। সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টিমুখ করতে।